প্রায় 2000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে এক পুরুষ বাঘ। এর মধ্যে ছিল বড় জলাশয়, দিঘি, কয়লাখনি, রাস্তা, চাষের ক্ষেত থেকে শুরু করে অসংখ্য মানুষের বসতি। কিন্তু বাঘের এমন দুর্গম যাত্রা কেন? মনে করা হচ্ছে সঙ্গিনীর খোঁজেই তার এই দীর্ঘ পাড়ি। ঘটনাটি ঘটেছে ভারতে। সাধারণত এক এলাকা থেকে অন্য এলাকায় ঢুকে পড়া বাঘের সন্ধান মেলে তাদের গলায় রেডিও কলার থেকে। কিন্তু এই বাঘটির গলায় তেমন কিছু ছিল না, বরং তার শরীরের ডোরাকে চিহ্নিত করেই বিশেষজ্ঞরা জানতে পেরেছেন তার এই গতিবিধি সম্পর্কে। বাঘটি কেবল সঙ্গিনী ও তার সঙ্গে মিলিত হওয়ার জন্য নিরাপদ আশ্রয় খুঁজে পেতেই এমন ঝুঁকি নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত কোনো মানুষকে হামলা করেনি বাঘটি। পরিস্থিতির দিকে নজর রাখছেন বিশেষজ্ঞরা। মনে করা হচ্ছে মূলত দিনের বেলা বিশ্রাম নিয়ে রাতে কিলোমিটারের পর কিলোমিটার পথ পাড়ি দিয়েছে বাঘটি। এর আগে ছত্তিশগড় থেকে ওড়িশায় বাঘের ঢুকে পড়ার কথা জানা গেলেও সুদূর বিদর্ভ থেকে এত দূরে এসে পড়ার নজির নেই। উল্লেখ্য, 2022 সালের বাঘ শুমারি অনুযায়ী ওড়িশায় বাঘের সংখ্যা 20। এমন পরিস্থিতিতে পুরুষ বাঘটির এখানে আসা, বাঘেদের মধ্যে সংযোগ গড়ে তোলা ও তাদের দীর্ঘায়ু করার জন্য প্রয়োজনীয় করিডোর নির্মাণের প্রয়োজনীয়তাকেও তুলে ধরছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রসঙ্গত, 2022 সালে জানা গিয়েছিল বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকছে বাঘ, আর তা হচ্ছে মূলত বাঘেদের মিলন ঋতুতেই। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।